জিজ্ঞাসা করলেন, ও তোমার যুবকেরা বলো বলো আমি রসূলুল্লাহর কাছে তোমরা কি করতে এসেছ? ও যুবকেরা দেখেন যে বিশ্ব নবী রসূলুল্লাহর সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই রসূলুল্লাহর মহব্বত, সেই রসূলুল্লাহর ভালোবাসা আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই কথা বলে। ও যুবকেরা, যদি রসূলুল্লাহর মহব্বত থাকার দরকার থাকে তাহলে আমি আপনাদেরকে পায়ে ধরে ফিরে রওনা করে যাব, আর বাড়িতে শুয়ে থাকবেন না, আর বাড়িতে বসে থাকবেন না, চলে আসেন চলে আসেন, বিশ্ব নবী রসূলুল্লাহর মাহফিলে চলে আসেন। অনেক হয়েছে, অনেক ঘোরা ঘুরেছি রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইতে বাতিলে গোনা করে ফেলেছি। ও যুবকেরা, বিশ্ব নবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবকগুলো যখন কিছু কথা বলার প্রশ্ন করার কথা বললেন, আল্লাহ তার প্রাণ প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছিল, বাবা আব্দুল্লাহ তুমি ওদেরকে বলে দাও আমি রসূলুল্লাহ কিন্তু ওদের প্রশ্ন এখনো পর্যন্ত শুনি নাই, কিন্তু ওরা যে প্রশ্ন করবে আমি রসূলুল্লাহ কি প্রশ্ন শোনার আগে তাদের জবাব খানা কি দিয়ে দিতে পারি? ছেলে বলে চিৎকার দিয়ে বলে না, যতক্ষণ জান্নাতের বাগানে বসবেন ততক্ষণ সব পাবো, এটা একটা অফার, আজকে দিনে অফার চলছে আপনাদের কাছে, এই অফারটাকে কাজে লাগাবেন। আপনারা বসে আছেন, আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, সন্ধ্যা থেকে বড় বড় ওলামায়ে হাজ্জাজের জবান থেকে ওয়াজ শুনবেন করেছেন, বড় ভাই জারুল এসেছিলেন, কিন্তু আমার ভাইয়েরা একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ পাক কিছু স্পেশাল ফেরেশতা ফিট করে রেখেছে, তৈরি